আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স অন অল অফ মাই সাবস্ক্রাইবার্স কেমন আছেন সবাই অটোক্যাডের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে স্ট্রাকচারাল ধারাবাহিক যে টিউটোরিয়ালটি আমি করেছিলাম সেগুলো নিয়ে আজকে আলোচনা করব বিগত টিউটোরিয়ালে আমি ফুটিং লেআউট এবং ফুটিং শিডিউল নিয়ে আলোচনা করেছি এবং এই টিউটোরিয়ালে আমি ফুটিং এর যে বাকি খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব কম্বাইন্ড ফুটিং আমরা কিভাবে করতে পারি বা কম্বাইন্ড ফুটিং আমরা কেন করি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আমি আসলে আপনাদেরকে কোনো ডিজাইন দেখাচ্ছি না আমি স্ট্রাকচারাল ড্রয়িং আপনারা কিভাবে করবেন সেই ওয়েটা আপনাদেরকে দেখাবো আর কাজের ক্ষেত্রে তো অবশ্যই ভুল ত্রুটি হবে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আমার টিউটোরিয়ালে সরাসরি চলে যাচ্ছি এই যে গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম আসলে ফুটিং লেআউটটা আমরা কিভাবে করব এবং ফুটিং আমরা নরমাল যে ফুটিং থাকে এবং কম্বাইন্ড ফুটিং আমরা কখন করব সেটি হচ্ছে আমরা যখন ফুটিং এর সাইজ ধরুন এখানে F12 বা F7 এই যে এখানে যে ফুটিং এর সাইজটি আছে এখন আমরা ফুটিং শিডিউলে গিয়ে দেখি F7 কত আছে দেখুন এখানে F7 আমার ফুটিং শিডিউলে দেয়া নেই কিন্তু F1 দেখি F1 F2 এখানে 5 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট 3 ইঞ্চি আর ডেপথ আছে 13 ইঞ্চি আবার F2 আছে 5 ফিট 9 বাই 5 ফিট 9 এখন দেখুন আমরা আমাদের যখন পাশাপাশি দুইটা কলাম থাকবে তখন দেখুন এই যে F2 আমি এটা কপি করলাম এখানে F2 যদি আমার ডিজাইন অনুসারে যদি আমার F2 বসে বা যে সাইজটিতে আছে সেটি যদি আমি বসাই এখানে সেন্টার ধরে আমি কপি করলাম এখন এইখানে যদি বসাই এবং এইখানে যদি দুইটা আমি ফুটিং বসাই তাহলে দেখেন বসানোর পরে কি হচ্ছে আমার এখানে ফুটিং দুটি ওভারল্যাপ করতেছে মানে একটির উপর আরেকটি পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যার সম্মুখীন যখন আমরা হব বা দুটি বসানোর পরে মাঝখানে খুব অল্প ফাঁকা থাকে ধরুন আমি এটি কপি করলাম কপি করে আমি মুভ করলাম মুভ করে ধরুন এরকম ভাবে বসালাম এখন দেখুন দুটির মাঝখানে খুবই অল্প পরিমাণে ফাঁকা আছে আসলে এই ফাঁকাটি দ্বারা আমরা কোনো কাজ করতে পারবো না এটা আমাদের কোনো কাজে আসবে না 2 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম যদি ফাঁকা থাকে তাহলে আমরা এটি কোনো কাজে লাগাতে পারবো না এই ক্ষেত্রে আমরা দুটি ফুটিংকে একত্রিত করে দেই তখনই এটিকে বলা হয় আসলে কম্বাইন্ড ফুটিং দুটি ফুটিং যখন একত্রে করা হয় যেমন এই যে আমি একত্র করে দিলাম মাঝখানেটা আমি ট্রিম করে দিলাম এই যে দেখুন এখন যে আমার যে এখন ফুটিংটা তৈরি হয়েছে এটা হচ্ছে আসলে কম্বাইন্ড ফুটিং এখন কম্বাইন্ড ফুটিং এই যে দুটি একটি আরটি ওভারল্যাপ করলে সেই ক্ষেত্রে আমরা কম্বাইন্ড ফুটিং তৈরি করতে পারবো এখন কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমরা যে নরমাল ফুটিং গুলো করি নরমাল ফুটিং এ আমরা নিচের লেয়ারে বা নিচে এক লেয়ারে আমরা রড দিয়ে থাকি এবং কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে আমার দুই লেয়ারে রড হবে নিচের লেয়ারে এবং উপরের লেয়ারে ডাবল জালি যেটাকে বলা হয় ডাবল জালি হবে এবং কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যেখানে আমার ডিজাইন ক্যালকুলেশনের ডেপথ বেশি আসবে সেখানে আমার দেখা যায় কম্বাইন্ড ফুটিং এর নিচে আমরা বিম দিয়ে থাকি সেটি আবার আসলে এটি একটি কম্বাইন্ড ফুটিং এবং আরেকটি কম্বাইন্ড ফুটিং এর ধরন হচ্ছে এই যে এইখানে দেখুন আমার একটা দুইটা তিনটা কলামে একত্রে আমার যে ফুটিং দেওয়া হয়েছে এটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং এবং মাঝখানে দেখুন এই যে আমি এই লেয়ারটি সিলেক্ট করলাম এখানে আমার লেয়ারে দেখাচ্ছে যে বিম তার মানে হচ্ছে মাঝখানে আবার বিম দেয়া আছে এটার সেকশনটা আমি কিভাবে দেখব এই যে দেখুন এই যে আমার ফুটিংটা দেয়া আছে ফুটিং এর আমার যে রড আমি প্লেস করলাম এই যে রড আমি দেখালাম এবং এই মাঝখানে আমার এই যে বিম দেয়া আছে এটা হচ্ছে আমার বিমের সেকশন এবং ফুটিং এ দেখুন এই যে আমার নিচের ফুটিং এর লেয়ারের রড এবং নিচে যে রডটি আমি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আসলে বিমের রড আর এটি হচ্ছে বিমের এক্সট্রা বার যেগুলো আমরা ব্যবহার করে থাকি এবং এটি হচ্ছে বিমের স্টেট বার এবং উপরে এটা হচ্ছে বিমের স্টেট বার এখন একটি বিষয় খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে আমরা নরমাল যে ফুটিং করি এই যে ফুটিং এক জালির যে এক লেয়ারের যে রড দেয়া হয়েছে এবং আমরা যখন কম্বাইন্ড ফুটিংয়ে যাব তখন আমরা ডাবল লেয়ারের রড দেব কিন্তু কম্বাইন্ড ফুটিংয়ে যেখানে আমার লোড বেশি আসবে ডেপথ বেশি আসবে সেখানে আমরা বিম ব্যবহার করব এই যে দেখুন আমরা যখন বিম ব্যবহার করব সেখানে কিন্তু জালি আবার একটাই হবে তখন বিমের ক্ষেত্রে বিম দিলে যেমন রড যেহেতু আমার এক্সট্রা রড দেওয়া হচ্ছে ভিতর থেকে বিম কানেকশন হচ্ছে এই যে এটা থেকে এখানে টানা কানেকশন চলে আসছে এই ক্ষেত্রে আমরা উপরে আমার ডাবল জালির প্রয়োজন নেই এই ক্ষেত্রে ফুটিং আমার শুধু নিচে এক জালিরই রড হবে এখন দেখুন এই যে আমার ডাবল জালি আমি যে সাধারণ যে আমরা কম্বাইন্ড ফুটিং গুলো করে থাকি সেটা আমরা আসব এখন এখান থেকে আমরা ফুটিংটি এই যে ফুটিং লেআউট থেকে আমরা এটা কপি করে নেব যে আমার সকল ড্রয়িং স্কেলে করা থাকবে এখান থেকে আমি আমার এটা এখানে কপি করে নিলাম कॉपी करे नेওয়ার परे এটা আমি এখানে মুভ করি এই যে আমি এটা মুভ করলাম মুভ করে এটা আমি রোটেশন করব আমরা এই রোটেট করলাম এখন রোটেট করার পরে আমি যে বলেছিলাম আমার যে কোনো সেকশন করতে হলে আমার এই যে এখানে কনস্ট্রাকশন লাইন নিতে হবে কনস্ট্রাকশন লাইনে আমি যে ভার্টিক্যাল দেব আমার যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করব কলাম কোথায় কোথায় আছে কলাম এই কলাম এই কলাম এভাবে আমরা বসিয়ে ফুটিং এর সেকশনটি তৈরি করব এখন দেখুন এই ফুটিংটা আমি এটি ফেলে দিলাম আসলে সময়ের স্বল্পতার কারণে আমি বিস্তারিত দেখাচ্ছি না যাতে আমরা ড্রয়িং গুলো করতে পারেন সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখুন এই যে আমার ফুটিং এখন এই ফুটিংয়ে আমি কনস্ট্রাকশন লাইন টানবো কনস্ট্রাকশন লাইন টেনে আমি দেখব আসলে প্রতিটা ড্রয়িং আমার স্কেলে করা আছে এই যে এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিলাম দেখুন এটার আউটলাইন আর এটার আউটলাইন কিন্তু মিলে যাচ্ছে এটার এই যে দেখুন আউটলাইন গুলো মিলে যাচ্ছে এটার আউটলাইন এই যে দেখুন কলামের আউটলাইন গুলো আমার কি হচ্ছে মিলে গেছে এই যে লাল দাগগুলো আমি দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে আমার পুরো ফুটিংটাই আমার স্কেলে করা আছে এখন দেখুন আমরা নরমাল যে ফুটিংগুলো করছি ঠিক সেভাবেই আমরা এই ফুটিংগুলো তৈরি করব আমরা যেভাবে যে বারগুলো বসাই স্ট্র্যাপগুলো বসাই সেগুলো আমরা বসাবো তারপরে আমরা কি করব উপর থেকে যেমন আমার নিচ থেকে যখন 3 ইঞ্চি আমার ক্লিয়ার কভার থাকে মাটির নিচে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি উপরেও আমি ঠিক 3 ইঞ্চি এখান থেকে অফসেট নিয়ে 3 ইঞ্চি আমি নিচে দিয়ে আমি এখানে রডটা দেব রড দেওয়ার পরে আমি যদি এই আমার যে রেইনফোর্সমেন্ট এই রডগুলো আমি বসিয়েছি এই রডগুলো আমি চাইলে এখানে একটি লাইন টানবো ধরুন আমি এখানে একটি লাইন টানলাম লাইন টানার পরে এই রডগুলো আমি বসাইনি এই রডগুলো আমি ধরুন ফেলে দিছি এই রডগুলো আমি ফেলে দিলাম এখন দেখুন সময় স্বল্পতার কারণে আপনি একটি কাজ করতে পারেন এখানে সকল রড নিচে যে রডগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করবেন সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে এটা আমি শিফট চেপে ধরে এটা আনসিলেক্ট করে দিলাম এখন আমি যেহেতু একটা লাইন টেনে নিয়েছি এখন আমি মিরর করতে পারি এমআই মিরর দিয়ে আমি এই যে উল্টোভাবে কপি দিলাম এখন দেখুন উপরের জালিতে আমার রড বসে গেছে এখন বাইরে যেটা চলে গেছে সেটা আমি ফেলে দেব এখান থেকে আমার বাইরে যেটা চলে গেছে সেটা আমি ফেলে দেব আসলে সময়ের স্বল্পতার কারণে আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে এবং কিছু কিছু ওয়ে দেখাচ্ছি যে ওয়েগুলো আপনার কাজকে খুবই সহজ করে দেবে এখন দেখুন এটা আমি এখান থেকে মুভ করে এখানে দিয়ে দিলাম এবং এইটা যেহেতু আমি এই যে রডটা কাটা পড়ছে সেটা দেখাইছি সেক্ষেত্রে এটা আমি মুভ করে এরকম সরিয়ে দেব এখন এভাবে আমরা রড বসাইতে পারি রড বসিয়ে দেব এবং নিচে এই যে আমার যেটা ক্রাঙ্ক হবে ক্রাঙ্ক হয়ে যেটা আসবে যেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষা মাটামও বলে যে মাটাম হয়ে এখানে আসলে কতটুকু আসবে এটা আমার 1 ফিট 6 এটা ডিজাইনের অনুযায়ী আপনার যতটুকু দরকার ততটুকু আপনি এখানে বসিয়ে দেবেন এখন এই ক্ষেত্রে আমার ডাবল জালি হয়ে গেল আর বাকি যে সেম আমি আগে যে ড্রয়িং এ দেখিয়েছিলাম এস ওয়াই এস এক্স দুই ডিরেকশনের রড নিচে 3 ইঞ্চি সিসি থাকবে তারপরে সিসি ঢালাই তারপর ডেপথ কতটুকু থাকবে এখানে আমার দেখুন এখানে স্লোপ আছে এ দ্বারা আমি স্লোপ বুঝাইছি আসলে কতটুকু স্লোপ নামছে বা স্লোপের হাইটটা কতটুকু কিন্তু এখানে দেখুন আমার কোনো স্লোপ নাই এখানে সরাসরি আমার মানে রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে গেছে এভাবে আপনারা করতে পারেন যদি স্লোপ দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে এর মাধ্যমে বুঝাইতে পারেন এবং এখানে আপনারা শিডিউল দিয়ে দিবেন শিডিউল আসলে কি আছে এই যে দেখুন CF1 মানে হচ্ছে এটা দ্বারা আমি বুঝেছি কম্বাইন্ড ফুটিং 1 এখন আরেকটি বিষয় হচ্ছে এইখানে যখন আমি রড দেখাবো এই যে এই একটা রড এই একটা রড এবং এটা হচ্ছে এই রড এবং এই রডটা আসলে কি আমি যখন এখানে বিবি সেকশন এখানে এই যে বিবি সেকশন দেখাইছি বিবি সেকশনে আমি আমার এই ফুটিংটা কেটে ফেলছি এখন বিবি সেকশনে যদি আমি ফুটিংটা কাটি তাহলে কি হবে এই রডটা আমার কাটা পড়বে মানে এই রডটা আমি এভাবে এই যে গোল গোল যেগুলো বা রেইনফোর্সমেন্ট এগুলো আমি এই রডগুলো দেখব এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা এখন এখানে পলিগনের মতো দেখতে পাচ্ছি আসলে এটা পলিগন না এটা হচ্ছে সার্কেল আমার পেজটি ঠিকভাবে সে জুম ওয়ালের জন্য সে পেজগুলো ঠিকভাবে পাচ্ছে না এক্ষেত্রে আমি রিজেনারেট করতে পারি আর ই লিখে এন্টার প্রেস করতে পারি তাহলে আমার সার্কেলটা একটা সার্কেলের মতো দেখাবে আসলে এটা পলিগনের মতো দেখাবে না এই যে দেখুন এখন আমার কি হয়েছে এটা গোল দেখাচ্ছে মানে হচ্ছে রিজেনারেটিং করলে আমার পেজটি ও ঠিকভাবে ও জায়গা নিয়ে নিতে পারবে এখন দেখুন একটি এখানে যখন আমি রড বসিয়েছিলাম তাহলে কি দেখুন দুইটি হচ্ছে আমার এর মানে লাইন টাইপের ভিতরে কোনো পার্থক্য নেই কোনো ডটেড নেই এই কারণ হচ্ছে এটা নিচে শুধুমাত্র একটি জালি দেখানো হয়েছে আর যখন এখানে ডাবল জালি হয়েছে তখন দেখুন দুইটি একই লেয়ারে মানে একই লাইনে বসছে কিন্তু একটি হচ্ছে আপনার ডটেড আরেকটি হচ্ছে ডটেড সারা সেটা হচ্ছে সলিড আমরা ডটেড লাইনগুলো যে যে লাইনগুলো বোঝাই ডটেড লাইন দিয়ে যে রিইনফোর্সমেন্টটা বোঝাই সেটা হচ্ছে টপ মানে হচ্ছে এটা যেহেতু এখানে ডাবল জালি তার মানে যে স্টেট যেটা গেছে সেটা দ্বারা আমরা এই যে এখানে লিখে দিয়েছি 16 ডায়া 16 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে বি মানে বটম এবং এইখানে যেই ডটটি আমার কাটা পড়ছে সেটিও আবার এই যে দেখুন এই যে আমার এখানে সিলেক্ট করা আছে এটা কোনটা এটা হচ্ছে 12 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটম এবং আবার দেখুন এইখানে যখন আমার এই যে যেটা ডটেড সেটা হচ্ছে 16 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ এবং আবার এখানে যে ডটেড সেটা হচ্ছে 12 mm 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ মানে হচ্ছে এখানে আমরা যেভাবে দিবেন ঠিক শিডিউলে সেভাবে আপনারা বসিয়ে দিবেন মানে বটমে যেটা আছে টপে যেটা আছে আলাদা আলাদা করে বুঝাবেন আর মূলত ডটের যেটা সেটা দ্বারা আমরা টপ বুঝাইছি এবং সলিড যেটা সেটা দ্বারা আমরা বটমকে বুঝাইছি যেহেতু আমাদের দুই জালির রড হইছে এখানে এবং আমরা যখন মানে একটি আমার যে এই যে এটা হচ্ছে আমার ফুটিং এর সাইজ এখন ফুটিং এর পুরোপুরি তো আমি রড বা বসাতে পারবো না কারণ হচ্ছে এই পর্যন্ত যদি আমি রড নিয়ে আসি তাহলে ঢালাইটা আমি কিভাবে দেব এজন্য আমার ক্লিয়ার কভার 3 ইঞ্চি আমি এখান থেকে অফসেট নিব এখান থেকে অফসেট নিয়ে যেমন ও এন্টার 3 এন্টার আমি এখান থেকে 3 ইঞ্চি অফসেট নেব এই যে দেখুন অফসেট নেওয়ার পরে আমার যে লাইনটি থাকবে অফসেট নেওয়ার পর আমার যে লাইনটি থাকবে সেই লাইনটিকে আমি কি করব লাইন টাইপটা এই যে হিডেন মানে আমার এখানে ডটেড থাকবে যেটা আমার লাইন টাইপ সেটা আমি ডটেড করে দেব মানে এটা বোঝানোর জন্য এবং রিইনফোর্সমেন্টটা আমার মানে রডটা আমার ঠিক এই 3 ইঞ্চি এখানে এসে আমার শেষ হয়ে যাবে এবং 3 ইঞ্চি আমার যে ক্লিয়ার কভার সেটা আমি এখানে ডাইমেনশন দিয়ে আমি দেখিয়ে দেব আলাদা আলাদা করে এবং সেকশন বিবি এখানে সেকশন বিবি মানে আমার এইখানে এই বরাবর কাটা হইছে এইভাবে কাটলে আমি আমার এগুলো এভাবে দেখব এখন এখানে গ্রেড বিম মানে ইজিএল এর উপরে যে আমার গ্রেড বিম থাকবে আমার গ্রেড বিম মিডলে থাকে বা সাইডে থাকে আমার যেভাবে থাকে সেভাবে আমি ডিরেকশন দেখিয়ে দেব এবং এখানে আমি ভেরিয়েবল দেখাইছি মানে এখানে যে আপনার নির্দিষ্ট মাপ থাকে পিএল পর্যন্ত প্লিন্থ লেভেল পর্যন্ত আপনি সেখানে 12 ইঞ্চি বা 16 ইঞ্চি পিএল পর্যন্ত দিয়ে দিতে পারেন আর যদি সেটা না হয় আপনি ভেরিয়েবল দিতে পারেন যে আপনার প্রয়োজন অনুপাতে আপনি কতটুকু দিবেন সেটা আপনার স্ট্রাকচারাল ক্যালকুলেশন অনুযায়ী আপনি করে নেবেন এরপরে এখানে যেহেতু ডাবল জালি হইছে তারপরে আমি এখানে কি করব শিডিউল দিয়ে দেব এখানে দেখুন CF1 মানে হচ্ছে কম্বাইন্ড ফুটিং 1 আমার শুধু একটিমাত্র কম্বাইন্ড ফুটিং দরকার হইছে এটি হচ্ছে সাইজ হচ্ছে 5 ফিট x ডিরেকশন হচ্ছে 5 ফিট এবং y ডিরেকশন হচ্ছে আমার 10 ফিট এবং এর হাইট হচ্ছে 15 ইঞ্চি এখানে দেখুন ASX ASY এই যে উপরের জালিতে আমার নিচের বটমে দেয়া হয়েছে 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার আর টপে দেয়া হয়েছে 12 মিলি ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং টিটি লিখে এটা তার টপ এবং বি দ্বারা হচ্ছে বটম বোঝানো হয়েছে এটা হচ্ছে একটি কম্বাইন্ড ফুটিং এর ধরন এরপরে যখন আমি আমার ড্রয়িং এ আমার কম্বাইন্ড ফুটিং এর ডেপথ আমার ফুটিং এর ডেপথ বেশি আসবে বা অনেকগুলো কলাম একসাথে থাকবে তখন আসলে এটা ডিজাইনের উপর ড্রয়িং এর ডিজাইনের উপর আসলে ভেরি করে কারণ আপনি ড্রয়িংটা কিভাবে করবেন আপনার পাইল করতে হবে না মাটির অবস্থা যদি ভালো হয় তাহলে আপনার ফুটিং করলে চলবে কিন্তু রেসিডেন্সিয়াল হোক বা কমার্শিয়াল হোক সাধারণত 5 তলার উপরে যখন যাবে তখন আসলে এটা বিবেচনা করা হবে এটা আসলে ফুটিং এ হবে না কি আমার পাইল করতে হবে এবং ফুটিং এর ডেপথ যদি বেশি হয় তাহলে অবশ্যই আমার খরচ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমার ফাইল করতে হবে এখন দেখুন এই ক্ষেত্রে আমার এইখানে দেখুন মাঝখানে আবার বিম দেওয়া হয়েছে কম্বাইন্ড ফুটিং এ এটার সম্পূর্ণ আলাদা একটি ডিজাইন যদি আপনাদের কখনো প্রয়োজন হয় অবশ্যই স্ট্রাকচারাল কাজ করলে প্রয়োজন হবে বা জব করেন বা যেখানেই যান কর্মক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এখন দেখুন এইখানে আমার এক লেয়ারের রড এই কারণে আমার কোনো এখানে ডটেড নেই সলিড কারণ হচ্ছে মাঝখানে আমার বিম দেয়া আছে আমি আগেই বলেছি আমার যদি বিম হয় কম্বাইন্ড ফুটিং এ তাহলে আমার উপরের লেয়ারের ফুটিং এর জালি ডাবল জালির প্রয়োজন হবে না এই ক্ষেত্রে আমরা যেভাবে বিম লেআউট বিমের সেকশন করি লং সেকশন সেভাবে আমরা সেকশন দেখিয়ে দেব এবং এখানে দেখুন বিবি এবং সিসি দুটো ক্রস সেকশন মানে দেখানোর জন্য এটা দুটো সেকশন কাটা হয়েছে এবং এইখানে আমরা যে ফুটিং করি স্বাভাবিকভাবে যে কম্বাইন্ড ফুটিং আমরা যেভাবে করছি ঠিক সেভাবে করব করার পরে আমরা কি করব আমরা যেভাবে বিম দেই লং সেকশন বিমের এখানে যেভাবে বিম আসবে সেটা আমরা বিম দিয়ে দেব এবং এইখানে দেখুন প্রতিটা রড আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে যে 3টা 20 মিলি এক্সট্রা তারপর 4টা 20 মিলি স্ট্রেট এই যে নিচেরটা হচ্ছে স্ট্রেট উপরেরটা হচ্ছে 3টা এক্সট্রা তারপরে এই যে এটা দ্বারা আবার বোঝানো হয়েছে 12 ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার তারপরে এই যে এই রডটা হচ্ছে আমার কত 2টা 20 মিলি স্ট্রেট এটা হচ্ছে আবার 2টা 20 মিলি স্ট্রেট এখানে মাঝখানে একটি আবার স্ট্রেট রড দেওয়া হয়েছে তারপরে উপরে আবার 4টা 20 মিলি স্ট্রেট এভাবে দেখানো হয়েছে এবং এখানে আমরা যে ক্রস সেকশন কেটে দিয়েছি বিবি এবং সিসি সেটা আমরা আসলে এইখানে দেখব এই যে দেখুন ডিডি সেকশন সিসি সেকশন এই যে আমরা নিচের যে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোটাল ফুটিং, ফুটিং এর নিচের যে এটা হচ্ছে ফুটিং এর নিচের লেয়ারের রড এবং আমাদের যে বিম যেটা হচ্ছে সেই বিমের ক্রস সেকশন হচ্ছে এটা। আমরা যখন বিমের লেআউট করব বা বিমের সেকশন করব তখন বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে, কারণ আসলে আমি বিম নিয়ে এখন পর্যন্ত আলোচনা করিনি। এই আমার ফুটিং আমি এই টিউটোরিয়ালে ফুটিং নিয়ে আলোচনা করছি, পরবর্তী টিউটোরিয়ালে আমি পাইল এবং পাইল ক্যাপ নিয়ে আলোচনা করব এবং এটি যখন শেষ হবে তারপরে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো, গ্রেড বিম, তারপরে বিম, যা যা দরকার আছে কলাম লেআউট, কলাম শিডিউল এগুলোতে আলোচনা করে ফেলেছি। তারপরে আমার সিঁড়ির যে ধাপে ধাপে যে ইয়াগুলো থাকে স্টেয়ার, তারপর হচ্ছে স্ল্যাব, এগুলো আমি টোটালি ডিটেলে আপনাদের সাথে আলোচনা করব। আসলে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য আমি এইগুলো এইভাবে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কম্বাইন্ড ফুটিং, এখানে একটা দুইটা তিনটা কলাম একসাথে কম্বাইন করা হয়েছে এবং নিচে দেখুন কতটুকু এই যে কম্প্যাক্ট কোর্স স্যান্ড, ঠিক আছে, এটা আপনারা এই যে হ্যাশ দিয়ে দিবেন। হ্যাশ আমরা কিভাবে দিতে হয় সেটা আমি আগে টিউটোরিয়াল আলোচনা করেছি আমার প্রথমের দিকে টিউটোরিয়ালগুলোতে। যারা আমার আগে টিউটোরিয়ালগুলো দেখেনি তারা অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, আপনাদের জন্য কাজগুলো বুঝতে এবং সব ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে। এবং যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, জোর অনুরোধ, সেটি হচ্ছে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করবেন না। ডাউনলোড না করে আপনারা যদি অনলাইনে দেখেন তাহলে আমিও মানে বেনিফিটেড হব, আপনারাও লাভবান হবেন আমার টিউটোরিয়ালগুলো। আর না হয়তো আমার বাধ্য হয়ে আমার সকল টিউটোরিয়ালগুলো প্রাইভেট করে দিতে বাধ্য হব, কারণ হচ্ছে আমি যে পরিশ্রম করি এই পরিশ্রমটা যদি আমার সার্থক না হয় তাহলে আসলে কেন, আপনারা আপনাদের স্বার্থটা দেখবেন, আমি আমার স্বার্থটা দেখবেন না, তাহলে আমি আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো কেন তৈরি করি এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এর জন্য যতটুকু সম্ভব অনলাইনে আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখার চেষ্টা করবেন, ডাউনলোড করবেন না। আশা করি যতদূর আলোচনা করেছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার সাথে অ্যাড হতে পারেন। যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই আমি সহযোগিতা করার চেষ্টা করব এবং নেক্সট যে টিউটোরিয়ালগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং এখানে দেখুন ফুটিংয়ের শিডিউল, এই যে ফুটিংয়ের শিডিউলগুলো আমি কীভাবে দিচ্ছি CF2 মানে কম্বাইন্ড ফুটিং, এখানে প্রত্যেকটি ফুটিংয়ে কিন্তু কম্বাইন্ড ফুটিং দেওয়া হয়েছে আসলে এই বিল্ডিংটার। আর এটা অন্য একটি বিল্ডিং, সেটা হচ্ছে আলাদা আলাদা, কিন্তু শুধুমাত্র একটি ফুটিং কম্বাইন্ড ফুটিং, সেটা আপনার ড্রয়িংয়ের উপর ডিপেন্ড করে আসলে এইভাবে আলাদা আলাদা করে করা হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।